ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থসংস্থানের ধরন। আমাদের এটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের মূলত অর্থসংস্থানের ধরন, এটি একটি থিওরিটিক্যাল চ্যাপ্টার এবং এটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো শুরু চলুন শুরু করা যাক। অর্থসংস্থানের ধরন, অর্থসংস্থানের ধরন বলতে যেটি বোঝানো হচ্ছে যে কি ধরনের অর্থসংস্থান বা কোথা থেকে অর্থসংস্থানটি করা হয়, অথবা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি তাদের প্রয়োজনীয় অর্থসংস্থান করতে চান তাহলে কোন কোন উৎস থেকে কিংবা কোন কোন মেয়াদে তারা এই ধরনের অর্থসংস্থান করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত এটিতে আলোচনা করব। এবং আজকে যে যতটুকু করবো সেটি হচ্ছে অর্থসংস্থানের ধরন এবং এর মূল প্রকারভেদগুলো নিয়ে মোটামুটি আমরা পার্ট ওয়ানটি শেষ করব ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক অর্থসংস্থানের ধরন। অর্থসংস্থানের ধরন মোটামুটি দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে উৎস ভিত্তিক, একটি উৎস ভিত্তিক আর একটি মেয়াদ ভিত্তিক। তো উৎস ভিত্তিকটাতে বোঝানো হচ্ছে যে কোন জায়গাটা থেকে কোথা থেকে আসলে তাদের টাকাটার সংস্থান তারা করতে পারেন অর্থসংস্থানের ক্ষেত্রে। তো এই উৎস ভিত্তিক সাধারণত আমরা যদি বলি যে এটি দুই প্রকারের উৎস ভিত্তিক, একটি হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ উৎস এবং দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক উৎস। প্রথম দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎস বলতে বোঝানো হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান তাদের অর্থসংস্থানটি তাদের বিভিন্ন সঞ্চিত তহবিল এবং বিভিন্নভাবে প্রতিষ্ঠানের ভিতর থেকে ম্যানেজ করেন, সেক্ষেত্রে আমাদের এটি অভ্যন্তরীণ উৎস হিসেবে গণ্য হয়। এবং যখন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন অর্থসংস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এটি বাহ্যিক উৎস হিসেবে এটি বিবেচিত হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি যে মেয়াদ ভিত্তিক, তো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন মেয়াদে অর্থ সংগ্রহের প্রয়োজন হতে পারে, যেমন এটি হতে পারে অল্প সময়ের জন্য যেটি স্বল্প মেয়াদি, এবং আরেকটি আছে মধ্যমেয়াদি যেটা এক থেকে সাধারণত 5 বছরের মধ্যে করা হয়ে থাকে, এবং 10 বছরের অধিক সময়ের জন্য তাদের যে অর্থসংস্থান করতে হয় সেটি আমাদের দীর্ঘমেয়াদি। তো এখানে আমরা তিন প্রকার করতে পারি, একটি হচ্ছে স্বল্প মেয়াদি, একটি হচ্ছে মধ্যমেয়াদি, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদি। তো এই মোটামুটি অর্থসংস্থানের ধরনের মধ্যে মূল যে কাঠামো সেটি আমরা এখানে চিত্রায়িত করার চেষ্টা করেছি, যেটি অর্থসংস্থানের ধরন অর্থাৎ কোন প্রকারে তারা অর্থসংস্থান করে থাকে। দ্বিতীয়টি আমরা দ্বিতীয় যে পার্ট আছে এটার নিচে সেটি হচ্ছে উৎস ভিত্তিক এবং মেয়াদ ভিত্তিক। উৎস ভিত্তিকটা আবার দুই প্রকার সাধারণত, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস। এবং মেয়াদ ভিত্তিকের মধ্যে যদি যায় তাহলে একটি হচ্ছে স্বল্প মেয়াদি, একটি মধ্যমেয়াদি আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদি। এগুলোর বিস্তর আলোচনা আমরা করব এই লেসনের পরবর্তী পার্টগুলোতে ধীরে ধীরে। আর আশা করছি আপনারা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন এবং পরবর্তী পার্টগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।